প্রথমত বলি আমি পিওরলি বাঙালি, আর বাঙালি পারে না এমন কিছু নেই। মানে পয়সাটা বড় ব্যাপার না, কিন্তু আমরা কোথা থেকে সেই সুদূর পশ্চিমবঙ্গ থেকে চলে এসেছি স্বামীনারায়ণ মন্দিরে। দেখুন, সব থেকে ধনী মন্দির হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, আর বিশেষ করে আমার মতো ছেলে এরকম একটা মন্দিরে পৌঁছাবে মানে আমি নিজে কোনো দিন ভাবিনি। তবে যদি আপনার ভিতরে বিশ্বাস থাকে যে কোনো একদিন এই রকম ধরনের জায়গায় আপনি পৌঁছাতে পারবেন, তাহলে আপনি নিশ্চয়ই পারবেন। আমি একটু বাদে স্বামীনারায়ণ মন্দিরে ঢুকব এবং ঢুকে সেই দেবতা বিষ্ণু আছেন ভিতরে, বিষ্ণুকে দর্শন করবো। আমি বড় ব্লগার নই, তবে একটা কথা বলে রাখি, মনের ইচ্ছা থাকলে অনেক দূর পৌঁছানো যায়, পয়সা না থাকলেও পৌঁছানো যায়। একটা কথা জানিয়ে রাখলাম, অনেকে এখানে আসতে পারবেন না, কেরালাতে আসাটা ভীষণ টাফ। টাফ বলতে বিভিন্ন দিক থেকে টাইম লাগে, পয়সা লাগে, মানসিকতা লাগে, বাট আমি চলে এসেছি এই স্বামীনারায়ণ মন্দিরে। ইমোশনাল হয়ে পড়েছিলাম, মানে আমি জীবনে ভাবতে পারি না এই স্বামীনারায়ণ মন্দিরে আসতে পারি, বাট আমি এসেছি। মানে প্রত্যেক দিনই একটা জিনিস মনে রাখবেন যে সৎ থাকলে অনেক দূর পৌঁছানো যায়, অনেক দূর। আপনি সৎ থাকবেন, অনেক দূর পৌঁছাতে পারবেন, নিজের বুকটা চওড়া রাখতে পারবেন, মাথা নিচু করবেন না। আর আমি হচ্ছি সেই, হয়তো হেরে গেছি কিছু কিছু জায়গায়, কিন্তু মাথা নিচু করিনি নিজের দিক থেকে, তাই আমি এখানে আজকে পৌঁছাতে পেরেছি। যাই হোক, এলাকার ভিডিওটা আমি আপনাদেরকে তুলে ধরবো, ভিতরে ক্যামেরার কোনো পারমিশন নেই তাই আমি দিতে পারবো না ভিতরের কোনো ছবি। তবে দূর থেকে মন্দির যারা দেখছেন, আমি দেবতার কাছে বলবো সকলের ভালো করুন, শেষ আমি না।